প্রিয় এসএসসি বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আপনাদের জন্য যে টপিক নিয়ে আলোচনা করব তা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বই থেকে নেওয়া ভাস্কর চক্রবর্তীর লেখা ভূমিকাহীন কবিতাটি। প্রথমেই আমরা ভাস্কর চক্রবর্তী সম্পর্কে সংক্ষিপ্ত জানব, তারপর ভূমিকাহীন কবিতাটির উৎস এবং পাঠের সঙ্গে প্রতিটি লাইনের কবির ভাবনা এবং সবশেষে কিছু প্রশ্ন উত্তরও জানব। তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি। ভূমিকাহীন কবিতাটির রচয়িতা ভাস্কর চক্রবর্তী। তিনি বিংশ শতকের ষাটের দশকের উল্লেখযোগ্য কবি ব্যক্তিত্ব ছিলেন। জন্মগ্রহণ করেন 1945 সালে এবং তিনি আমাদের ছেড়ে চলে যান 2005 সালে। যাই হোক, বাংলা কাব্যজগতে তার প্রশংসনীয় অবদান লক্ষ্য করা যায়। তার প্রথম কাব্যগ্রন্থ শীতকাল কবে আসবে সুপর্ণা, শীতকাল কবে আসবে সুপর্ণা, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1971 সালে। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো এসো সুসংবাদ এসো, এই কাব্যটি প্রকাশিত হয় 1982 সালে। রাস্তায় আবার, এই কাব্যের প্রকাশকাল 1983 সাল। জিরাপের ভাষা এবং আকাশ অংশত মেঘলা থাকবে, এই আকাশ অংশত মেঘলা থাকবে কবিতাটি, সরি বন্ধুরা, কাব্যগ্রন্থটি 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আজকে আমরা যে কবিতাটি সম্পর্কে জানছি অর্থাৎ ভূমিকাহীন, এই ভূমিকাহীন কবিতাটি আকাশ অংশত মেঘলা থাকবে এই কাব্যেরই অন্তর্গত। ভূমিকাহীন কবিতাটি একেবারে সংক্ষিপ্ত বা ছোট কবিতা। এই কবিতার মধ্যে ছয়টি চরণ বা পংক্তি রয়েছে। কবিতার প্রথমেই কবি জানিয়েছেন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে, রুটি শুধু রুটি। প্রতিটি মানুষের স্বাভাবিকভাবে বাঁচার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এবং এই তিনটির একটির অভাবে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার ক্ষেত্রে নানা সমস্যা জর্জরিত হয়। সেই খাদ্যের যখন অভাব ঘটে বা খাদ্যের যোগান ফুরিয়ে আসে, তখনই মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কবিতার শুরুতে সেই বার্তা বা সেই ভাবনাটি কবি এখানে বলেছেন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে, রুটি শুধু রুটি। তো রুটি হলো খাদ্য, সেই সামান্য খাদ্যের সন্ধানে মানুষ খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ তার খোঁজ বা অনুসন্ধান চালাচ্ছে। তাই বলা হয়েছে যে সারা দেশ জুড়ে, অর্থাৎ সমগ্র দেশ নানা স্থানে সেই সামান্য খাদ্যের প্রয়োজনে মানুষ এদিকে ওদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেই অর্থে কবি বললেন এখানে যে, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে, রুটি শুধু রুটি। আমি প্রথমেই বললাম যে তিনটি জিনিসের, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান অভাব থাকলে মানুষের জীবন নানাভাবে বিঘ্নিত হয়। তো সেই অর্থে খাদ্যের অভাবে রুটি খুঁজে বেড়ানো, সেই অর্থে দারিদ্র ক্লিষ্ট মানুষের পরিচয় এখানে তুলে ধরেছেন কবি। দিন নেই, রাত নেই, ঘুম নেই, সেই খাদ্য যখন নেই, সামান্য ক্ষুধার অন্ন যখন নেই বা তার যোগান নেই, তা খুঁজে বেড়াতে হচ্ছে, তা যখন পাওয়া যাচ্ছে না, তাই তার চিন্তা বা তা খাদ্য না পাওয়ার জন্য দিন নেই, রাত নেই, ঘুম নেই। কারণ ক্ষুধাতুর মানুষের দিন রাত ঘুম যেন একই, বা যদি খাদ্য না থাকে তাহলে বেঁচে থাকবে কী করে। সেই জন্যই রুটি খুঁজে বেড়ানো পুরো দেশ জুড়ে, তাই তাদের ঘুমও নেই, রাতও নেই, দিনও নেই,
সবগুলো যেন একাকারে মিলিয়ে গেছে। এরপর বললেন, খোঁজা শুধু খোঁজা, তো সেই খাদ্যের খোঁজ করা, এই খোঁজ সবসময় চলতে থাকে। তো ধনী বা স্বাবলম্বী ব্যক্তিরা নিচ বা নিম্নবিত্ত মানুষদের নানাভাবে বঞ্চিত করে, তাই দারিদ্র পীড়িত অনাহার ক্লিষ্ট মানুষেরা তারা এই খাদ্যের খোঁজ করতেই থাকে, বা এই শ্রেণীর মানুষের খাদ্যকে খোঁজা যেন জীবনের ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। তাই কবি বললেন, খোঁজা শুধু খোঁজা। এরপরে কবি বললেন, কী খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন, ভালোবাসা শুধু। মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, যেমন একটু আগেই বা কবিতার শুরুতেই আমি বললাম খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন, ঠিক একইভাবে মানুষের মনের বেঁচে থাকার জন্য তার নানা অনুভূতিগুলোকে জীবিত রাখা, যেমন হাসি কান্না সুখ দুঃখ, এই অনুভূতিগুলো মানুষের জীবনের মনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ঠিক একইভাবে মানুষ যার জন্য কাঙ্গাল তা হলো প্রেম বা ভালোবাসা। তো এই প্রেম বা ভালোবাসা যখন পাওয়া যায় না, মানুষের জীবন বিষিয়ে ওঠে। আবার যখন প্রেম বা ভালোবাসা পাওয়া যায়, মানুষের জীবন সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে, নদীর জোয়ারের মতো। তো এখানেও মানুষ সেই প্রেমের কাঙ্গাল বা প্রেমকে অনুসন্ধান করেছেন বা খুঁজেছেন। সেই প্রেম বা ভালোবাসাকে যখন পাওয়া যায় না, তারই খোঁজ করতে থাকে মানুষ, তারই সন্ধানে ছুটে বেড়ায়। এবং সেই ছুটে বেড়ানো কেবল একদিন দুদিন নয়, তাকে না পেলে মানুষের খোঁজ করার দিকটি সারা জীবনই চলতে থাকে। তাই কবি বললেন, কী খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন, পুরো বা সম্পূর্ণ জীবনটাই খুঁজে বেড়ানো হচ্ছে, তা হলো ভালোবাসা শুধু। ভালোবাসাকে পাওয়ার জন্য, ভালোবাসাকে মনে প্রাণে ভরে নেওয়ার জন্য, তাকে যখন মানুষ না পায়, তারই খোঁজ করে বা তারই সন্ধানে ছুটে চলে সমস্ত জীবন জুড়ে। এরপর আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তরও জানব এই কবিতা থেকে। ভূমিকাহীন কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, আকাশ অংশ তো মেঘলা থাকবে, কি খুঁজে বেড়াচ্ছ তুমি কোথায় খোঁজা হচ্ছে? উত্তর, সারা দেশ জুড়ে, সারা দেশ জুড়ে কি খুঁজে বেড়ানো হচ্ছে? উত্তর, রুটি। পরের প্রশ্ন, সমস্ত জীবন কি খুঁজে বেড়ানো হচ্ছে? উত্তর, ভালোবাসা। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে আপনার কাছের বন্ধুদের কাছে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। এইরকম আরও আলোচনা পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সকলেই ভালো থাকুন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।